এই যে মেয়ে সামনে বিয়ে, বের হয়েও না, রোদে জ্বলে যাবে রংটা। কিসের খেলা? দেখলেই গাটা জ্বলে, জানে শুধু ঠংটা। কি টিয়ারিং, হাতে স্টিয়ারিং, শুরু করেছে নতুন ভংচংটা। কি যে সব পরে, এগুলো পোশাক? কি আছিস বাজা ইফটিজিং এর সংটা? গা জ্বালানোর রোডটাই শুধু নয়, প্রতিদিন তোমাকে ফেস করতে হয় আর অনেক কিছু। রিভাইভ ট্যালকাম পাউডার, অ্যাক্টিভ সানব্লক যুক্ত, রোদ থেকে কমপ্লিট প্রোটেকশন সারাদিন। বেরিয়ে এসো, চোখে চোখ রাখো, ডিসাইড করো তোমার রাইট আর রংটা। রিভাইভ ট্যালকাম পাউডার, আগে রোডটা ফেস করো, তারপর লাইফটা চেঞ্জ করো। আপনি যেমন তেমনই সুন্দর, এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাদ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপার, ফ্রেশ মানে সুন্দর। Right now you're listening to Radio Din Raat 93.6 FM. Sadia Achi Rising Sun ni shomoy bolche ekhon 10 ta beje exactly 2 minute, tar mane kintu Rising Sun er tritiyo ghonta shuru hoye giyeche. Ar tritiyo ghonta shuru hoye giyeche mane jeta ami bolechhilam je ditiyo ghontar ami sesher dike ekdom bole rekhechhilam je jokhon back korbo tokhon shudhu amake shunte na amake dekhteo parben. So yes, ami amar kotha rekhechi, ekhon kintu amake shudhu shunte na dekhteo pacchen, কারণ আমি আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে হচ্ছে লাইভে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। সো যারা যারা লাইভে কানেক্টেড হতে চাচ্ছেন তারা অবশ্যই লাইভে ঝটপট করে কানেক্টেড হয়ে যাবেন, আর যারা হচ্ছে লাইভটা শেয়ার করতে চাচ্ছেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আমি অলরেডি লাইভটা শেয়ার করে দিয়েছি, সো আপনারাও আপনাদের ফ্রেন্ডদের সাথে হচ্ছে লাইভটা শেয়ার করে দিতে পারেন, কারণ যত বেশি ফ্রেন্ডস তত বেশি আড্ডাটা জমে উঠবে। সো ইয়েস, যারা যারা লাইভটা শেয়ার করতে চাচ্ছেন তারা অবশ্যই লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন। আর যেহেতু ঘন্টার একদম শুরুতে আছি, তাই যেটা করবো আমার সাথে কিভাবে কানেক্টেড হয়ে যেতে পারবেন সেই ওয়েটা জানিয়ে দিচ্ছি আরও একটি বার। চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01777077769, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ফেসবুকে থ্রু চাইলেই সরাসরি আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। আর সেটার জন্য যেটা করতে হবে, জাস্ট আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করতে হবে, সেখানে গেলেই আমাদের লাইভটা পেয়ে যাবেন, যেটা কিনা আমি পিন পোস্ট করে রেখেছি। সো সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমেও চাইলেই সরাসরি আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। যেমনটা এখন কানেক্টেড আছেন সাদিক হোসেন, হৃদয় লিখেছেন, শুভ সকাল আপু, নরসিংদী থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখার জন্য, শুভ সকাল তোমাকেও। তুমি কেমন আছো, কেমন কাটছে সকালবেলাটা সেটা অবশ্যই আমাকে জানো। এছাড়া হচ্ছে জহুরুল ইসলাম জাহির লিখেছেন যে শুভ সকাল শুনছি গো চশমিশ মালয়েশিয়া থেকে। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে শোনার জন্য। আর চশমিশ কথাটা আমার কেউ বললে আমার মজাই লাগে, কারণ এই চশমা ছাড়া আমি সত্যিই একেবারে অন্ধ, একেবারেই অচল। চশমা ছাড়া আমার দিনের আলো আমার মানে থাকে না, যে আমার জীবনে আসে না, কারণ আমি চশমা ছাড়া একেবারেই কানা। সো ইয়েস, আমার সকালবেলা দেখার জন্য এই যে রাইজিং সান, সকালবেলা সূর্যোদয় দেখার জন্য হচ্ছে আমার চশমা প্রয়োজন পড়ে, চশমা ছাড়া আমি একেবারেই অচল। তো যাই হোক, যেটা হচ্ছে আমি বলছিলাম যে এই চশমার কথা বলতে বলতে আমার মনে পড়লো যে এরকম রোদেলা দিনে সবাই তো শখ করে হচ্ছে সানগ্লাস পরে, তাই না? আমার ক্ষেত্রে না, আমি মন মতো সানগ্লাস পরতেই পারি না, মানে যখনই আমি চিন্তা করি আমার পছন্দের সানগ্লাস একটু আমি যেগুলো দেখলে আমার ভালো লাগে আমি কিনতে চাই, যেগুলো সেগুলো কেনার সময় যেটা হয় যে আমি যখন ট্রায়াল মারি মানে শপ কিপার্সরাও আমাকে দেখে হাসাহাসি শুরু করে, কারণ ম্যাক্সিমাম সানগ্লাসই আমাকে একদম থাকে না যে
ব্ল্যাক মুভির রানী মুখার্জি আছে না, বরফি গির রাহা হে ক্যা, একেবারে হচ্ছে ওরকম মনে হয়। মানে আমি মানে আমাকে ব্ল্যাক কালারের চশমা পরলে একদম কানা কানা মনে হয়, এমনিতেই আমি দেখতে পাই না, এমনিই কানা, তার উপর হচ্ছে ব্ল্যাক চশমা পরলে আমি ব্ল্যাক মুভির রানী মুখার্জি হয়ে যাই। সো চশমার কথা মানে এই কানার কথা, দেন হচ্ছে সকাল সকাল এই রোদ চোদ, এগুলোর কথা বলতে বলতে আমার হচ্ছে হঠাৎ করে মাথায় এটা আসলো যে এই চশমা নিয়ে আমি খুবই দ্বিধার মধ্যে থাকি। আমাকে চশমিশ বললে একবার আমার মজাই লাগে, আবার কষ্টই লাগে যে চশমিশ হয়েও যদি মন মতো চশমা না পরতে পারি, সানগ্লাস না পরতে পারি, ব্যাপারটা কি ভালো বলে, মনটা কি ভালো থাকে। সাদেক হোসেন হৃদয় লিখেছেন, আমি তো আপনার চশমার প্রেমে পড়ে গেছি, আমি নিজেও আমার চশমার প্রেমে পড়ে গিয়েছি। বিকজ আমি এখন যখন নতুন ফ্রেম কিনতে চাচ্ছি, আমি আজকেও সকালে অফিসে বলছিলাম একজন ভাই, মানে আমাদের অফিসেরই একটা ভাইয়াকে, যে এই যে চশমা কিনবো নতুন, এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, মনে হচ্ছে যে মানে থাকে না যে আমি যে টাইপের চশমা পরতে পছন্দ করি ওরকম কোনো চশমা পাচ্ছি না, আবার হচ্ছে চশমার ফ্রেমও চেঞ্জ করতে ইচ্ছে হচ্ছে, মানে এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে আমি আমার চশমা পাচ্ছি না। যাই হোক, মনের চোখ দিয়ে চশমা খোঁজা লাগবে। এখন ও খোঁজাখুঁজির কথা থেকে মনে পড়ে গেল, এখন কিন্তু আমরা মানে আমাদের স্টেশনে আরজে হান্ট হচ্ছে। সো যারা যারা আরজে হতে চাচ্ছেন, মানে থাকে না যে সবসময় মনে হয় যে আমি আমার মনের কথাগুলো যদি হচ্ছে আমার লিসেনার্সদের বলতে পারতাম, আমার যদি এরকম লিসেনার্স থাকতো, আমি মানে থাকে না যে একজন রেডিও জকি যদি হতাম, আমাকে সবাই শুনতো, সবাই শুনতো, প্রাণ খুলে শুনতো, মন ভরে শুনতো। সো যারা যারা এরকম হচ্ছে আরজে হওয়ার স্বপ্ন দেখেছেন সারাটা জীবন ভরে, তাদের জন্য সৌভাগ্যের দ্বার খুলে গিয়েছি। ইয়েস, আমরা আরজে হান্ট করছি। তো যারা যারা আরজিং করতে চাচ্ছেন, তাদের জাস্ট যেটা করতে হবে, আপনাদের যে সিভিটা আছে সেই সিভিটা জাস্ট আমাদের ইমেল অ্যাড্রেসে ড্রপ করে দিতে হবে, উইচ ইস রেডিও দিন রাত 93.6@gmail.com। সেখানে আপনার সিভিটা ড্রপ করলেই আমরা সেই সিভিটা পাবো, আর আপনি যদি ক্যাপেবল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সৌভাগ্য, তো বললাম বিকজ সৌভাগ্যের দ্বার আপনার খুলে গিয়েছে এটা ভাবতেই পারেন। আর আপনিও হয়তোবা একদম আমার পাশে বসে একজন আরজি হিসেবে আমার সাথে আড্ডা দিচ্ছেন, আপনার লিসেনার্সদের সাথে আড্ডা দিচ্ছেন। সো ইয়েস, যারা যারা সিভিটা ড্রপ করতে চাচ্ছেন তারা অবশ্যই সিভি ড্রপ করে দিবেন। আর এখন যেটা করব, কিছু কমেন্টস আছে, সেই কমেন্টসগুলো আসলে পড়ব। ওকে, আদনান সুমি লিখে, আদনান সামি লিখেছে যে শুভ সকাল আপু, শুভ সকাল, তোমাকে কেমন আছো তুমি, দিনটা কেমন করে কাটানোর চিন্তা করছো সেই ভাবনাগুলো অবশ্যই আমাকে জানাও। এছাড়া হচ্ছে গৌতম বিশ্বাস, গৌতম লিখেছেন যে গুড মর্নিং আপু, আমি আছি টাঙ্গাইল থেকে, কেমন আছেন আপু? আমি অনেক ভালো আছি, গুড মর্নিং আপনাকে, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানেন। মানে টাঙ্গাইলের পালা কি ভারী হতে যাচ্ছে, মানে হয়েই যাচ্ছে, মানে অফিসেও অনেক টাঙ্গাইলের মানুষ, তারপরে হচ্ছে এখন আমাদের কমেন্ট সেকশনেও হচ্ছে টাঙ্গাইলের বন্ধুরা আছে, যা বোঝা যাচ্ছে যে টাঙ্গাইলের পালা ভারী হয়ে যাচ্ছে ইদানিং। এছাড়া হচ্ছে ডেইজি তালুকদার লিখেছেন, সাদিয়া তোমাকে আমি ফিদা ভাইয়ের কাছে খুঁজতে খুঁজতে শেষ কো, মনে হয় ফিদা আমাকে মনে হয় বলেছে যে একজন আমাকে খোঁজ করছিল তার মানে ফিদার শোতে, যে সাদিয়া আপুর শো কখন হয়। ইয়েস, এখন থেকে আমি হচ্ছে বৃহস্পতিবার থেকে, কবে আচ্ছা বৃহস্পতিবার তো রাইজিং সানে থাকবই, আগামীকালকে হচ্ছে শোবিজ শোকেস নিয়ে 9:00 থেকে রাত 11:00 পর্যন্ত থাকবো। এছাড়া হচ্ছে স্যাটারডে সানডে মানডে রাইজিং সান নিয়ে আবার থাকবো। তো আলটিমেটলি এখন আমাকে অনেক অনেক দেখা যাবে, শোনা যাবে, তো আমাকে আর ফিদার কাছে খোঁজা লাগবে না, আমি নিজেই ধরা দিব। অসিত চক্রবর্তী অনেক লিখেছেন যে অসিত চক্রবর্তী অনেক আছেন হচ্ছে হরিরামপুর মানিকগঞ্জ থেকে, এত দূর থেকে থাকার জন্য খুবই 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 ধন্যবাদ আপনাকে। আমাকে ছেড়েই যদি যাবে তাহলে সেদিন কেন আমার অবুঝ মনে ভালোবাসার ফুল ফুটিয়ে দিলে, কি অপরাধ করেছিলাম আমি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার ক্ষতি করলে,
প্রিয়া আপু কেমন আছো শুনছি তো। আপু তোমার কথা শুনতে খুব ভালো লাগছে, একটা গান শোনাবেন ইমরানের কণ্ঠে? অবশ্যই আমি ইমরানের একটা গান প্লে করে দিব। আর হচ্ছে এত সুন্দর একটা কবিতা লেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, কবিতাটা পড়ে ভালো লাগলো। আর এই যে বলছিলাম যে রোদ রোদ নিয়ে আসলে কথা হচ্ছিলো, সানগ্লাস রোদ এগুলো নিয়ে কথা হচ্ছিলো, তো ইদানিং আমি যেটা নোটিস করলাম যে গতকালকে যদিও একটু হচ্ছে মেঘলা আবহাওয়া দেখা দিয়েছে, বাট এই কয়েকদিন ধরে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে মাঝে মাঝে মনে হয় যে ইস যদি বরফের গামলাতে ডুব দেওয়া যেত তাহলে হয়তো বা একটু হলেও প্রশান্তি পেতাম। সো ইদানিং আমার মনে হয় যে একটু বেশি গরম পড়েছে, তো আমার কাছে মনে হয় যে যারা যারা এই গরমে একেবারে অতিষ্ঠ তাদের ক্ষেত্রে আমি বলবো সকালবেলাটা শুরু করবেন, অবশ্যই ঠান্ডা পানি খেয়ে শুরু করবেন না, ঠান্ডা পানি খাওয়া কিন্তু অনেক আনহেলদি, ঠান্ডা পানিটা অ্যাভয়েড করে স্কিনে কিন্তু ঠান্ডা বরফ পানি যেটাকে বলে সেটা অ্যাপ্লাই করতে পারেন সকাল সকাল, দেখবেন খুবই রিফ্রেশিং লাগবে। অথবা হচ্ছে কিউকাম্বার স্কিনে রাব করতে পারেন, তো যাদের হচ্ছে সকালবেলা খুবই থাকে না যে ঘুম থেকে ওঠার পর মনে হয় যে দিনটাই হয়তো বা একদম ডাল একটা দিন, কেন এত মানে থাকে না যে স্কিনটা চিপচিপা লাগে, তারপর হচ্ছে দেখে ভাল লাগে না, নিজেরই মজা লাগে না নিজেকে দেখে, তো তাদের ক্ষেত্রে বলবো যদি একটু রিফ্রেশমেন্টের জন্য একটু রিফ্রেশমেন্ট খুঁজছেন আসলে তাহলে জাস্ট যেটা করবেন কিউকাম্বার মুখে রাব করতে পারেন অথবা বরফ স্কিনে রাব করতে পারেন, বাট ইয়েস বরফ পানি খাবেন না, এটা খুবই আনহেলদি। আমি রিসেন্টলি হচ্ছে বললামই তো ঈদের সময় একদম গলা ভেঙে ফেলেছি ঠান্ডা আইসক্রিম খেয়ে, এই গরমে তো আইসক্রিম খেতে ইচ্ছে করি, বাট আমি রিসেন্টলি চিন্তা করেছি যে আমি আইসক্রিম খাওয়া কমাবো, মানে ইদানিং আমার এত আইসক্রিম খাওয়া হয়, এত আইসক্রিম খাওয়া হয়। সেদিন কবে জানি এই কয়েকদিন আগে রাত কয়টা হবে আমার খেয়াল নেই, মানে আমি অলরেডি ঘুমিয়ে পড়েছিলামও, মাঝখানে একটু থাকে না যে ঘুম ভাঙে মাঝে মাঝে, রাতের বেলা আমার হঠাৎ করে মনে চাইলো যে এত গরম একটু আইসক্রিম খাই, মানে ফ্রিজে আইসক্রিম ছিল ওইটা থাকলেই হচ্ছে থাকে না যে মন চায় আইসক্রিম খেতে, তো রাতের বেলা আমি একদম ঘুম থেকে উঠে আইসক্রিম খাওয়া শুরু করেছি, তো আমি তখন না বসে বসে চিন্তা করছিলাম যে এই যে গরমের ঠেলায় আমি এভাবে মানে দিনকে দিন আইসক্রিম খাওয়া এভাবে বাড়িয়ে দিচ্ছি, দেন হচ্ছে ঠান্ডা পানি যদিও এত খাওয়া হয় না বাট ঠান্ডা জুস এগুলো খাওয়া বাড়িয়ে দিচ্ছে, আলটিমেটলি এটা তো হেলথের জন্য আনহেলদি, তো আমি মানে একদম থাকে না যে মাঝে মাঝে বিশেষ করে রাত তিনটার দিকে এরকম টাইমে কিন্তু হয় যে লাইফের যত টাইপের রিগ্রেট থাকে, যত টাইপের জ্ঞান থাকে, যত টাইপের হচ্ছে মানে থাকে না যে উদ্ভট উদ্ভট ভাবনা, আবার অনেক থটফুল ভাবনাও থাকে যেগুলো হঠাৎ করে মাথায় চলে আসে, যে থ্রি এম ভাইবস যেটাকে আমরা বলি, যে হঠাৎ করে মাথায় আসে যে ইস আমি এই কাজটা কেন করি, না আর করা যাবে না। আমি ওই দিনই রাতের বেলা আমি চিন্তা করলাম আমি এখনই আইসক্রিমের বাটিটা রাখবো ফ্রিজে, আমি আর আইসক্রিম খাবো না, এই গরমে তো মানে যেই অভ্যাসটা বিগড়ে গিয়েছে ওইটা এখন আর করা যাবে না, আইসক্রিম এত খাওয়া যাবে না, আইসক্রিম বেশি খাওয়া কিন্তু আনহেলদি। এনিওয়েজ এখন যেটা দেখছি বেশ কিছু কমেন্টস আছে, আদনান সামি লিখেছেন আমিও একজন আরজে হতে চাই, ধন্যবাদ তথ্যের জন্য, মোস্ট ওয়েলকাম। এছাড়া হচ্ছে ডেইজি তালুকদার লিখেছেন শুভ সকাল সাদিয়া প্রিয়া বরিশাল থেকে, তুমি কেমন আছো গো, তুমি আমার ছোট তাই তুমি করে বললাম, মাইন্ড করো না গো কলিজা, আহ উইথ আ পার্পল হার্ট থ্যাংক ইউ সো মাচ, মাইন্ড করা তো প্রশ্নই আসে না, আমার কেন জানি মনে হয় যে থাকে না যে তুই ডাকটা দেন, তুমি ডাকটা খুবই আপন, আপনি করে কেউ ডাকলে মনে হয় আপনি করে ডাকছে আমি হয়তো বা পর কেউ, তুমি ডাকলে ইনফ্যাক্ট ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে থাকার জন্য, বরিশাল থেকে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে বেসিক্যালি আমি বরিশালে এমনিতেই একটু বেশি পছন্দ করি, বরিশালের মেয়েরা খুবই ট্যালেন্টেড হয়, দ্যাটস ওয়াই আমি বরিশাল খুবই পছন্দ করি। এখন অনেকে অনেক কমেন্টস করা শুরু করবে, বাট থাকে না যে অম্লা ফল কী বলে আঙ্গুর ফল টক এরকম টাইপের কথা, যে বরিশালের মেয়েরা অমুক তমুক, অনেক মানে থাকে না যে ম্যাক্সিমাম মানুষ বরিশালের মানুষকে অনেক বরিশালের মেয়েদের অনেক ভয় পায়, কারণ নাকি তারা মুখে যা আসে তা বলে দেয়, মানে বরিশালের মেয়েরা অনেক স্পষ্টভাষী হয়, তো আমি যেটা নোটিস করলাম যে অনেকে না ভয়ের থেকে প্রায় বরিশালের মেয়েদের নিয়ে নেগেটিভ কমেন্ট করে, বাট
আমি এটাই বলবো যে থাকে না যে যাকে বেশি ভয় পান, যার কথা একদম কাটায় কাটায় আপনার গায়ে লাগবে, তার তাকে নিয়ে একটু কটূক্তি অনেকে করেই থাকে। বাট আমার বরিশালের মানুষ মানে মেয়েদের বিশেষ করে খুবই ভালো লাগে, তারা খুবই ট্যালেন্টেড হয়। এটা আমি আসলেই নোটিস করেছি যে বরিশালের মেয়েরা প্রচণ্ড আকারে ট্যালেন্টেড হয়। পরিমল সেন লিখেছেন যে দেখতে ও শুনতে পাচ্ছি শুভ সকাল। শুভ সকাল আপনাকে, কেমন আছেন আপনি সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানুন। বেসিকলি পরিমল স্যার হচ্ছে আমার শিক্ষক। আমি হচ্ছে ছোটোবেলায়, মানে ছোটোবেলায় বলতে বেশ অনেক বছর তার কাছে আমি পড়েছি, পড়ালেখা করেছি। সো তিনি হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট হচ্ছে টিচার। তো সে আমাকে দেখছে এখন আমি থাকি না যে যদি আপনার শিক্ষকরা হচ্ছে আপনাকে কখনো হচ্ছে কাজ করতে দেখে অথবা এক্সাম দিতে দেখে, তখন হচ্ছে মানে থাকে না যে এক্সাম হলে পাশের টিচার দাঁড়িয়ে আছে অথবা আপনার ভাইবাটা আপনার ফেভারিট টিচার নিচ্ছে, তো তখন যে অবস্থা হয় আমারও কিন্তু রাইট নো ওই অবস্থায় হচ্ছে যে আমার এত পছন্দের একজন শিক্ষক আমাকে এখন দেখছেন শুনছেন, আমার আমার ভয় লাগছে। আচ্ছা সাদিক হোসেন হৃদয় লিখেছেন আমি পাগল হব তোরই, আমি পাগল হব তোরই কারণে গানটা শুনতে চাই আপু, মনিন খান। অবশ্যই আমি ট্রাই করবো আমার প্লে লিস্টে থাকলে গানটা প্লে করে দিতে। ডেইজি তালুকদার লিখেছেন যে সাদিয়া বরিশাল এসো, তোমাকে মুক্তিযোদ্ধা পার্ক ও 30 গোডাউন গোডাউন ঘুরার সারাদিন অনেক ঘুরাবো, সারাদিন অনেক মজা করবো গো। হ্যাঁ বরিশালে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমার কখনো বরিশালে যাওয়া হয়নি, বাট আমার অনেক ইচ্ছে বরিশালে ঘুরতে যাওয়ার। এটার অনেকগুলোই রিজন আছে, এর ভিতর একটা রিজন হচ্ছে যে ইয়েস বরিশালের অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ঘুরতে যাওয়ার মতো। তার উপর হচ্ছে থাকে না আমি সবসময় শহুরে জীবনে অনেক বেশি ইউজ টু, আর বরিশালকে আমার মনে হয় বরিশাল দেন কুমিল্লা এসব এরিয়া খুবই হচ্ছে থাকে না যে আপডেটেড, একদম শহুরে লাইফের মতোই, তাদের টেকনোলজি বলি দেন হচ্ছে তাদের ডে টু ডে লাইফ বলি সব কিছু মিলিয়ে তারা অনেক আপডেটেড আমার মনে হয়। তো এই কারণে আমার বরিশালে ঘুরতে যাওয়ার কিন্তু খুবই ইচ্ছা, ইয়েস কোনো না কোনো দিন হুট করেই চলে যাবো বরিশালে। আর যেটা হচ্ছে বলছিলাম টেকনোলজি থেকে যেটা মনে পড়লো যে আমি গতকালকের একটা গল্প শেয়ার করি যে ইদানিং তো হচ্ছে লোডশেডিং সব জায়গায় হচ্ছে, টাইম সেট করে দেয়া যে কখন কোন জায়গায় লোডশেডিং হবে, তো এমনিতেই আমি হচ্ছে অন্ধকার অনেক ভয় পাই। তো গতকালকে আমার মানে আমি প্রচণ্ড আকারের এমনিতেই অ্যাসাইনমেন্ট নিয়ে বিজি ছিলাম, তার উপর হচ্ছে আমার আম্মু আর আমার বড় বোন বললো যে আজকে একটু শপিংয়ে যাওয়া লাগবে, তুমি বাসায় কি থাকবে নাকি হচ্ছে আমাদের সাথে শপিংয়ে যাবে। মানে আমি এত দ্বিধার মধ্যে পড়ে গেলাম যে যদি লোডশেডিং হয় তাহলে তো আমি ভয়ে হার্ট অ্যাটাক করে মরেই যাব, আর যদি না হয় তাহলে আমার টাইমটা পাস হয়ে যাবে। এই চিন্তা করতে 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 একবার মানে ফাইনালি ডিসিশন নিলাম যে একটু ঘুরেই আসি আম্মু আর বোনের সাথে। পরে রেডি টেডি হয়ে বের হলাম, মানে বের হব হব ওই টাইমে ও মা লোডশেডিং, মানে এমন মানে শান্তি পেলাম। মানে লোডশেডিং হলে এখন মানুষরা যে যখন হচ্ছে থাকে না আফসোস করে কেন লোডশেডিং হচ্ছে আর কিছু, আমার না রেডি হওয়ার পর মনে হয়েছে ইয়েস যেটা চিন্তা করেছি ওইটাই হয়েছে। মানে থাকে না যে আপনি কোনো কিছু প্রিডিক্ট করেছেন আর সেটা যদি হয় সেটা নেগেটিভ কিছু হলেও আপনার ভালো লাগে। তো আমার গতকালকে এটাই হয়েছে যে লোডশেডিং মানে হওয়াতে আমি খুশি হয়েছিলাম, যেখানে আমি লোডশেডিং হোক অথবা কারেন্ট চলে যাক এটা আমি এক্সপেক্ট করছিলাম না, বাট যখন আমি রেডি হয়ে গিয়েছি বাসা থেকে বের হবো লোডশেডিং হয়েছে, আমার কী যে ভালো লেগেছে কী যে মজা লেগেছে। আর মানে বের হওয়ার পর আমার যেটা মনে হলো যে ছোটোবেলায় কিন্তু লোডশেডিংয়ের সময়টা অনেক মজা লাগতো, মানে আমরা তখন ওয়েট করতাম যে কখন লোডশেডিং হবে, কখন একটু পড়ার থেকে ব্রেক পাবো, আম্মু বের হতে দিবে বাসা থেকে, ফ্রেন্ডদের সাথে একটু গল্প টল্প করবো, আবার কারেন্ট আসলে হচ্ছে বাসায় করবো। সো এগুলো নিয়ে অনেক এক্সাইটমেন্ট থাকতো। গতকালকে আমার হুট করেই না ওই দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছিল যে ইস ছোটোবেলায় কত মজা করতাম, এই লোডশেডিংয়ের জন্য কত ওয়েট করতাম, আর এখন লোডশেডিং না হোক সেটা চাই। বাট আমার সুখ বেশি টাইম ছিল না, আমি বের হওয়ার পরপরই মানে বের হয়ে কিছু দূর এগিয়েছি তখনই হচ্ছে আবার কারেন্ট এসে পড়েছিল, লোডশেডিং শেষ হয়ে গিয়েছিল মানে এসে পড়েছিল কারেন্ট। তো যেটাই হোক আমি এখন অনেক চিন্তায় পড়ে যাচ্ছি যে যেহেতু আমি অন্ধকার ভয় পাই,
আলটিমেটলি হচ্ছে বাসায় তো কখনো না কখনো যে একা থাকা হয়, এই লোডশেডিংয়ে তো আমি ঝামেলায় পড়ে যাব। কারা কারা আমার মতো এরকম অন্ধকার ভয় পান সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি কিন্তু ভূতের মুভি দেখি, ভয় পাই না। ইভেন আমি একা বাসায়ও ভূতের মুভি দেখি, বাট থাকে না যে অন্ধকারটাই খালি ভয় লাগে। অন্ধকারে আমার পাশেও যদি কেউ থাকে তাও আমার ভয় লাগে, আমার মনে হয় যে সে হয়তো বা পজেসড হয়ে যাবে, তাকে হয়তো বা ভূতে ধরবে আর কিছু। মানে অন্ধকার আমি ভীষণ আকারে ভয় পেত। এই লোডশেডিং এখন যেহেতু হওয়া শুরু হয়েছে, আমি ভীষণ টেনশনে পড়ে যাচ্ছি যে আমার তো 12টা 13টা 14টা যা বাজার বেঁচে যাবে। যাই হোক, এখন যেটা করবো, কিছু কমেন্টস এসেছে সেই কমেন্টসগুলো পড়বো। মোহাম্মদ নূর উদ্দিন সালেহিদ, মোহাম্মদ নূরউদ্দিন সালেহি লিখেছেন, কেমন আছো আপু? আমি খুবই ভালো আছি, মানে একদম বিন্দাস আছি। বেসিক্যালি আজকের দিনে এমনিতেই অনেক অনেক প্ল্যান্স আছে, সকাল মানে অফিসের পরও অনেক প্ল্যান্স আছে, থাকে না যে যেদিন আপনার অনেক প্ল্যান্স থাকে, অনেক এক্সাইটেড থাকেন আপনি, তো ইয়েস আজকে আমি অনেক ভালো আছি, অনেক বিন্দাস মুডে আছি, প্লাস অনেক এক্সাইটেডও আছি। এছাড়া কমেন্ট কোথায় উড়ে চলে গেল। ধ্রুবনীল লিখেছেন, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল তোমাকে, কেমন আছো তুমি সেটা আমাকে অবশ্যই জানাও। এছাড়াও হচ্ছে ডিজি তালুকদার লিখেছেন যে 30 গোডাউন ও মুক্তিযুদ্ধ পার্ক দুটো সম্পূর্ণ, ওকে কমেন্টটা কোথায় গেল, দুটো সম্পূর্ণ পার্ক দুটি নদীর পার দিয়ে ঘেরা, তুমি দেখলে অনেক ভালো লাগবে গো। এভাবে বললে তো আমি এখন গল্পের মাঝখান দিয়ে উঠে সোজা হচ্ছে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, মানে চলে যাব সদরঘাট, ধুম করে বরিশালে চলে যাব। ওকে, আরও কিছু কমেন্টস আছে। ডেজি তালুকদার লিখেছেন, আমি মাঝে মাঝে ভয় পাই, আবার মাঝে মাঝে ভয় পাই না। আমার ক্ষেত্রে যেটা হয়, অন্ধকার থাকলে আমি সবসময়ই ভয় পাই। আরেকটা জিনিস আমি অনেক ভয় পাই, এই যে নদী ঘেরা বললেন, এই যে মাঝে মাঝে আমার নদী যেরকম আমার দেখতে খুবই ভালো লাগে, বাট কেন জানি আমার ভয়ও লাগে। মানে ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা হচ্ছে নদী, যে দেখলে ভয়ও লাগে আবার হচ্ছে ভালোও লাগে। মানে কী কীরকম একটা যে ফিলিংস সেটা আসলে বলে বোঝানোর মতোই না আসলে। তো আমার মতো কারা এরকম ভয়ঙ্কর সুন্দরের প্রেমেও পড়ে আবার ভয়ও লাগে, এরকম দ্বিধার মধ্যে কারা কারা থাকেন সেটা আমাকে অবশ্যই জানার। এছাড়া হচ্ছে ডিজি তালুকদার লিখেছে, সাদিয়া নাস্তা করেছো? নাস্তার যদি গল্প বলি, নাস্তা করা ছাড়া আমার বাসার থেকে আমার মা কখনোই বের হতে দেয় না। মানে দুনিয়া একদিকে, নাস্তা করে বের হতে হবে, এই রুলস আমার মার জন্য আরেকদিকে। মানে আমার বাসার কেউ নাস্তা না করে বের হবে এটা মানে পসিবলই না। আমার মা এত এটা নিয়ে বকাঝকা করবে, এত মানে থাকে না যে পাশ থেকে বলবে যে এক কামড় অ্যাটলিস্ট খেয়ে যাও, মানে লেট হয়েছে তো কী হয়েছে, না খেয়ে গেলে মাথা ঘুরে পড়ে যাবে, এই সেই এত কিছু বলবে, এত কিছু বলবে যে আপনি চিন্তা করবেন যে এত কিছু শোনার থেকে একটু নাস্তা করেই বের হবে। মানে আপনার লেটও হতে পারে, মানে লেট হয়ে যাক, যা ইচ্ছে তা হোক, বাসার থেকে নাস্তা করা ছাড়া বাসা থেকে বের হওয়া যাবে না, ইম্পসিবল। মোহাম্মদ নূরউদ্দিন সালেহি লিখেছে যে আমি হবিগঞ্জ থেকে শুনছি। ওকে, এত দূর থেকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। তানজিলা মিম লিখেছেন, বিরিয়ানি খাচ্ছি খাবা, পেট খারাপ হবে, পেট খারাপ হবে, মানে নিজে বিরিয়ানি খাচ্ছে ওইটা হচ্ছে আমাকে আবার বলছে, আমার এই যে লোভ লাগিয়ে দিলে আমাকে, পেট খারাপ হলে আমার কোনো দায়ভার নেই, এটা আমি আগে থেকেই বলে রাখছি বাবা। আমার এমনি খুবই বিরিয়ানি পছন্দ, বিরিয়ানি, কাচ্চি, খিচুড়ি, ভুনা গরুর মাংস, এইগুলো হচ্ছে আমার মোস্ট ফেভারেট খাবার। সো এগুলো যদি কেউ আমাকে লোভ দেখায়, আপনি বলুন আমার কি লোভ সামলানো পসিবল? সো এখন আপনার পেট খারাপ হলে আমি কিছু জানি না বাবা, তোমার পেট খারাপ হলে তুমি এই রেসপন্সিবিলিটি নাও, কেন আমাকে লোভ দেখালে। ধ্রুবনীল লিখেছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই যে বিন্দাস আছি, এখন তো একটু থাকে না যে ভালো আছি, বাট এই যে তানজিলা মিম আমাকে বললো যে বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি খাবো নাকি, এটা বলে তো হচ্ছে আমাকে লোভ দেখিয়ে দিল, এখন মনটা তো একটু মানে আনচান করছে, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। ডেইজি তালুকদার লিখেছে যে না, পার্কের পাশ দিয়ে যে নদী, সে নদী দেখলে তোমার ভয় লাগবে না, বরং ভালোই লাগবে।
আর সাথে আমি আছি, তো ভয় কিসের বলিস? এইভাবে আমাকে ডেকো না, আমি এখনই দৌড়ে চলে আসবো। আর এখান ঢাকা শহর থেকে যদি দৌড়িয়ে বরিশালে যাই তাহলে তো আমি মরেই যাব। তো আস্তে ধীরেই আসবো রে, একদিন অবশ্যই ঘুরতে আসবো আমি। মোহাম্মদ নুরুদ্দিন সালেহি লিখেছেন যে নদীতে ঘুরতে আমার খুবই ভালো লাগে। আচ্ছা, টাইপিং মিস্টেকের জন্য আমি ভীষণ কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কী লিখলো, বুঝলাম না। পরে বুঝলাম যে না, হয়তো লিখেছেন যে নদীতে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। আমার এরকম হচ্ছে, নদীতে ঘুরতে আমারও নিজের খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা, মানে বললাম না যে ভালোও লাগে ভয়ও লাগে, মানে দুইটা জিনিস একই সাথে আমার কাজ করে। মানে এই নদীর ক্ষেত্রে হচ্ছে আমি দুইটা জিনিসই আমাকে একই সাথে কাজ করে, যে ভয়ও লাগে আবার ভালোও লাগে। যে ভয়ঙ্কর সুন্দর আসলে যেটাকে বলা যায় সেটাই হচ্ছে নদী আমার কাছে মনে হয়। যে একে তো এটার মেইন রিজন হচ্ছে আমি সাঁতার পারি না, মানে মানুষ শুনলে অনেকটা অবাকও হয়, অনেকটা আমার উপর হাসেও যে একটা এত বড় মেয়ে সাঁতার পারে না, এটা কোনো কথা? আমি সাঁতার তেমন পারি না, একেবারে যে পারি না ওইটা না, সুইমিং পুলে হচ্ছে ভাসতে পারি, বাট সাঁতার পারি না, যেটাকে মানে পারা বলে ওই পারা মানে পারি না, ওরকম সাঁতার পারার মতো পারি না। বাট এই কারণেই হচ্ছে নদীতে কখনো ঘুরতে গেলে আমার মনে হয় ভয়ও লাগে আবার অনেক সুন্দর, এত সুন্দর দৃশ্য দেখলে কার না ভালো লাগবে। আর বারে বারে মনে পড়ে ওই যে একটা কবিতা ছিল না, যে আমার জীবনে তোমার জীবনে ষোলো আনেই বৃথা, শেষ লাইনটা এরকম থাকে, বা আমি কবিতাটা ভুলে গিয়েছি, বাট ওরকম কিছু মনে পড়ে যে সাঁতার পারি না আমার জীবনে ষোলো আনেই বৃথা। রুবনী লিখেছেন যে কতক্ষণ লাইভে থাকবে? আমি আর বেশিক্ষণ লাইভে নেই, আর কিছুক্ষণই আছি, তো ইয়েস বেশিক্ষণ লাইভে আর নেই, স্পেসিফিকভাবে বলতে পারছি না আর কতক্ষণ থাকবো। ডিজি তালুকদার লিখেছেন যে তোমার অফিসে সবাই কেমন আছে? আমার অফিসে সবাই ভালোই আছে আলহামদুলিল্লাহ। এটা মানে এই মুহূর্তের এমন একটা সময় আমরা পার করছি, সবাই এত অসুস্থ থাকে, সবার মাঝে এত হচ্ছে মানে থাকে না ফ্রাস্ট্রেশন কাজ করে, তো আলটিমেটলি এই টাইমটাতে আমার মনে হয় ভালো থাকার থেকে বড় কিছু আর নেই। সো ইয়েস, অফিসের সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। মোহাম্মদ সামিউল ইসলাম লিখেছেন, গুড মর্নিং আপু, গুড মর্নিং, কেমন আছো তুমি সেটা আমাকে অবশ্যই জানাও। ডেইজি তালুকদার লিখেছেন, এখন তো বরিশালে পদ্মা সেতু দিয়ে আসা যায়, আর এসো তোমাকে আমি সাঁতার শেখাবো। হ্যাঁ, এটা এটা এখন একটা বড় মানে খুশির বিষয় যে আমাদের জার্নি করতে এখন বেশি টাইম লাগবে না, কারণ পদ্মা সেতু কারণে জার্নিটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে আই গেস। সো মানে থাকে না যে দেশ অনেক উন্নত হচ্ছে, এটা দেখতেই আসলে ভাল লাগে। যুবনী লিখেছে, আরজে হান্ট নিয়ে কিছু বলো, ন্যূনতম যোগ্যতা কি আর আরজে কোন কোনো কোর্স বাধ্যতামূলক কি না? কোর্স বাধ্যতামূলক বলতে আপনার অবশ্যই আই গেস আপনার উচ্চারণ, দেন হচ্ছে আপনার কথা বলার স্টাইল, এইগুলো তো অবশ্যই থাকা লাগবে, আপনার নিজস্ব একটা স্টাইল থাকা লাগবে, কথা বলার একটা ফ্লো থাকা লাগবে, আর আপনি যদি মন থেকে আপনার কথাগুলো বলতে পারেন আই গেস আপনিও ইজিলি আর্জি হয়ে যেতে পারবেন, জাস্ট আপনার সিভিটা ড্রপ করতে হবে। নাজমুল উদ্দিন আবির লিখেছেন যে, তুমি কেমন আছো, বাসার সবাই কেমন আছে? আমি সাঁতার জানি খুব ইজি, যারা সাঁতার জানে তাদের দেখলেও কেন জানি আমার হিংসা হয়। আর কেমন আছি আমি? ভালোই আছি বলবো, আর বাসার সবাইও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আর এই টাইমটাতে হচ্ছে আমার কাছে মনে হয় যেটা বলছিলাম যে খুবই প্যান্ডামিক একটা সিচুয়েশন, আর লাস্ট 3-4 দিন আগেও আমার এমন হয়েছিল যে আমি নিজেও খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, যে ইউনো প্যান্ডামিক একটা সিচুয়েশনে, তার উপর পরীক্ষার পরের সিচুয়েশনে কেন জানি আমার ফ্রাস্ট্রেটেড লাগছিলো, ফর সাম রিজনস আমার ফ্রাস্ট্রেটেড লাগছিলো। তো এখন যেহেতু কাম ব্যাক করতে পেরেছি, না এখন অনেক ভালোই আছি, ভালো আছে।
নাজমুল উদ্দিন আবি লিখেছেন হা হা হা। ডেইজি তালুকদার লিখেছেন তুমি সাবধানে থেকো, আবার আবার আসু অসুখ বাঁধিও না গো, খাওয়া দাওয়া ঠিক মতো করিও, বেশি রোদে থাকবে না। এই রোদের ব্যাপারটায় আর কি বলবো, আমি না ছাতা নিতে সবসময় মানে ভুলে যাই, তো ইদানিং এত রোদ পড়ছে, রোদে আমি পুরা মানে কি বলবো সাদিয়া ফ্রাই হয়ে যাই, প্রচণ্ড রোদ পড়ছে ইদানিং। নাজমুল উদ্দিন আবি লিখেছেন যে হিংসুটে মেয়ে, একটু হিংসুটে হওয়া ভালো না, আমি এতটাও হিংসুটে না একদমই। তৌহিদ জামা লিখেছে হাই চিকন আপু কেমন আছো, এই মানে কয়েকদিন আগে আমাকে পারভিন আপু বলেছিল যে আমি নাকি একটু খাওয়া দাওয়া করে মোটা হয়েছিলাম, শুনেই একটু ভালো লেগেছিল, বাট আমাকে আবার চিকন আপু বলে, ইস আমি চিকুন না, আমি স্লিম অ্যান্ড ফিট, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো সেটা আমাকে অবশ্যই জানাও। নাজমুল উদ্দিন আবি লিখেছেন যে কুমিল্লা, কুমিল্লা আচ্ছা সে হয়তো কুমিল্লার থেকে, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, অনেক তো আড্ডা হলো, এখন যেটা করব চলে যাব গানে, কারণ লাইভ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, সময় বলছে 10টা বেজে এক্স্যাক্টলি 31 মিনিট। সো এখন যেটা করবো লাইভের থেকে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় শুনতে থাকবেন রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর।